না আমার সবাই মাফ করে দেয়, আমি আর ভাবতেছি না, আমি আর ভাবতেছি না, আমার একটু মাফ চাই আপনার কাছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, 300 মানুষের খাওয়ানো আর বাকি রয়েছে, 300 মানুষের খাওয়ানো, অনেক মানুষ নিচ্ছে নিচ্ছে, আই রেসপেক্ট এন্ড স্যালুট দেম, শিশুদের খাবার স্যালুট দেম, আমি স্যালুট করি সবাইকে, সেই যোদ্ধাদেরকে যারা এখন এই বিপদের টাইমে কাজ করছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মিত্রর সাথে পাঞ্জা লড়ছেন মানবতার ফেরিওয়ালা, যে কিনা এই বর্তমানে সিলেটের বন্যার্ত মানুষের পাশে ছিলেন এবং তাদেরকে খুব সাহায্য করেছিলেন। অবশেষে তিনি খুব অসুস্থ হয়ে এখন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। দর্শক শ্রোতা, সেই ভিডিও আপনাকে বিস্তারিত দেখাবো, তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। দর্শক শ্রোতা, আমরা দেখবো যে সেই ভাই তিনি মানবতার ফেরিওয়ালা, তিনি কিভাবে এখন বর্তমানে কতটা অসুস্থ রয়েছেন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখবো। তার আগে আমরা দেখে আছি যে তিনি কিভাবে মানুষদেরকে সাহায্য করতেন এবং এই সিলেটবাসীদের পাশে দাঁড়িয়েছিলেন। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। যে এত বড় একটা প্রজেক্ট, 120টা বাড়ি, এটা ইটস নট সিম্পল, এটা ইজি ব্যাপার না। আপনারা যারা চিন্তা করতেছেন মাত্র বা 120টা অনেক কম যদি মনে করেন, এটা ভুলেও ভাববেন না, এটা হিউজ পরিমাণ। একটা বাড়ি বানাইতে যান বের হয়ে যায় এরকম 10টা 20টা 30টা, ইটস এ আমার অনেক বড় একটা স্বপ্ন, আর এই স্বপ্নটা আমরা সবাই মিলে পূরণ করবো ইনশাল্লাহ, আপনি এবং আমরা। আমি বারবার বলতেছি এই স্বপ্নটা আমরা একসাথে পূরণ করবো, সেটা হচ্ছে আফটার এফেক্ট দিয়ে ইনশাল্লাহ এটা পূরণ হবে। যত বাধাই আসুক না কেন, যে যত সমালোচনা করুক না কেন, আই ডোন্ট কেয়ার, আমি কখনো কেয়ার করিও না, আমি করবো না। মানুষ সমালোচনা করলে করুক, না করলে করুক না, আই ডোন্ট কেয়ার, কিন্তু মানুষের জন্য কাজ করে যাব, মানুষের জন্য করে যাব, মানুষের জন্য দিনরাত খেটে যাব। আমি বারবার বলতেছি যে আমি কাবা শরীফের সামনে কসম কেটে আসছি যে আমি দেশের জন্য কাজ করব, এবং আমি প্রত্যেকটা ইনসিডেন্টে আপনারা আমাকে সবসময় পাবেন, সবসময়। আপনারা যারা আমাকে চেনেন না, আপনারা বিগত আমি যতই দুষ্টুমি করি হয়তো বা আমার সিরিয়াস কাজগুলো আপনারা দেখেননি, বিগত আগে যারা আমার প্রথম থেকে আমাকে চেনে সবাই জানে যে আমি প্রত্যেকটা বিগত সব জায়গায় আমি ছিলাম। আপনি সেই রোহিঙ্গা থেকে শুরু করে যত দুর্ঘটনা বলেন, মোটামুটি আমি করোনার সময় বলেন প্রতিদিন 1,200-300 করে মানুষ আমি কিন্তু হেল্প করছি, যতটুক সম্ভব হোক আমি চেষ্টা করছি এবং আমি করে যাবো। আর আমাকে কেউ এখানে থামাতে পারবে না, আই ডোন্ট কেয়ার, কেউ আমাকে নিয়ে সমালোচনা করুক বা না করুক, আই ডোন্ট কেয়ার, আমাকে নিয়ে মানুষ গালাগালি করুক, আমাকে যদি বলে যে এটা শো অফ, তাহলে এই একটা শো অফ দিয়ে যদি একটা মানুষের হেল্প হোক, তাহলে এই একটা শো অফ না, আপনারা বারবার শো অফ করেন যাতে 100 পরিবারের এরকম হেল্প হোক, ঠিক আছে। আজকে ওইখানে যারা ত্রাণ দিচ্ছে, যারা ভিডিও করতেছে, যারা দেখাচ্ছে কোথায় ত্রাণ দিচ্ছে, তা এই ভিডিও দেখে আরও 100 জন গেছে, আমি নিজের সাক্ষী। তো এইটা আমাদের প্রাউড, আমরা পারছি। এই এটা যদি আপনারা শো অফ মনে করেন, তাহলে এই শো অফের কারণে যদি একটা পরিবারের খাবার হোক হোক না, সমস্যা কী, হোক তারা খাক, খাইতে পারলেই তো খুশি আমরা, একটা পরিবার খাইতে পারলে আমরা সবচেয়ে বেশি খুশি। আমরা সমালোচনা আলোচনায় যাব না, আমি বারবার বলতেছি এখন এই মুহূর্তটা না, এটা এখন টাইম না সমালোচনা। আর যারা করে আমি মনে করি তাদের অশিক্ষিত, আমি এক কথায় বলবো, তারা আসলে তাদের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে আমি জানি না কারা এইসব এইসব নিয়ে আলোচনা করে, আমাদের আসলে এত সময় নেই এগুলো নিয়ে, এত টাইম নেই, কারণ আমাদের লাইফে অনেক কিছু ঘটছে, ঠিক আছে। কারণ আমার টু বি অনেস্ট, আমাকে দেখা দেখি, আমাকে নিজে ফোন দিয়ে বলছে, আমার দেখা দেখি নিয়ম 30-40টা ট্রাম গেছে, মানে ট্রাক গেছে, ফোন দিয়ে বলতেছে, সো ইটস মাই সাকসেস, অবশ্যই এটা আমার সাকসেস যে যাচ্ছে। মেয়েদের একটা পার্সোনাল জিনিস আপনারা সবাই জানেন, সেই জিনিসটা যখন আমি উদ্যোগ নিলাম, অনেক মানুষ নিচ্ছে নিচ্ছে, আই রেসপেক্ট এন্ড স্যালুট দেম, শিশুদের খাবার স্যালুট দেম, আমি স্যালুট করি সবাইকে, সেই যোদ্ধাদেরকে যারা এখন এই বিপদের টাইমে কাজ করছে। আপনারা কেন, আপনারা এটা কেন মনে করেন যে তৈদা আফ্রিদি বা আমরা যারা কাজ করতেছে ওখানে, তাশরিফ কাজ করতেছে ওখানে, শান্ত কাজ করতেছে ওখানে, ব্যারিস্টার সুমন কাজ করতেছে ওখানে, আরও মাওলানা সাহেব আছে, ওনার নামটা আমি আসলে অবগত না, জানি না আসলে, উনি কাজ করতেছে, আমি সবাইকে দেখছি। তো আপনারা কেন ভাবতেছেন যে তারা শো অফ করতেছে বা তারা মানুষকে লোক দেখানো কাজ করতেছে বা ই করতেছে? আমি আমি আফ্রিদি, আপনার কি মনে হয় যে আমার ফেমের কম আছে, আমার কি ভিউ কমে গেছে? কোনো দিনে না, আমার তো ভিউ কমে নাই, তাহলে আপনারা এটা কেন ভাবেন, আমার কি ফেম কমছে? না, নাকি আমি খাইতে পারতেছি না, আমার আমার গাড়ি চলাফেরা তেলের তেল নাই গাড়িতে, এরকম কিছু, আমার প্রত্যেকটা ব্লগে তো মিলিয়ন ভিউস, আমার তো ফেমের জন্য আমি যাই না, আমি অ্যাকচুয়ালি গেছি, এটা নিয়ে কেন গেছি, এইটাও একটা সমালোচনা, এটা কোনো কথা, হাস্যকর লাগে আমার কাছে। আপনারা যদি এই দেশের মানুষ যদি আমরা একত্রত না, আমি একত্রতা বোধ, আমি সবাইকে বলছি না, আমি হাতে গোনা, আমি এবার দেখছি 10-15 জন, আমি সব নোট করে রাখছি, হিসাবের খাতায় আছে তো, এটা দেখছি তো, বিচার দিছে একজনকে আল্লাহকে, সেই বিচার, সে আল্লাহ মালিক, আল্লাহকে বলছে আল্লাহ দেখে নেবে, আমার দেখার বিষয় না, আমি এগুলো না, আমাকে অনেকে বাই কিছু স্ট্যান্ড আপ নো, আল্লাহ আছে, আল্লাহ দেখবে, আমি দেখবো না, এইসব নিয়ে টাইমই নেই।
সো প্লিজ আপনারা এইসব ফালতু কথা যারা বলে যে এখানে এই করে সেই করে, আমি এগুলো পছন্দ করি না, আমার এত সময় নেই। দেখেন আমার কোনো কিছুর কমতি নাই, এগুলো ফালতু জিনিস নিয়ে কথা বলা আমার টাইমও নেই। সো যাই হোক, আমি আমি এইসব ফালতু কথা নিয়ে আমি আর আগাবো না ভাই। আমাদের সুনামগঞ্জের দেখি, সুনামগঞ্জের উপজেলায় তার উপরে শেরপুর ইউনিয়নে লামাডাঘাটা শেখ সুন্দর ছাড়া আরও অনেক এলাকায় এখনও কোনো ত্রাণ পায়নি। এক্স্যাক্টলি আমরা এখন দেখেন আমরা কতক্ষণ বুঝতেই তো পারতেছি না যে ত্রাণ কোথায় যাচ্ছে। আর এবং গেছে এমন হয়েছে যে আমরা কিছু জায়গায় 100-200 করে পাঠাইছি, কারণ এক জায়গায় না পাঠায় আমরা কী করছি 100-200-500 করে এভাবে করে ডিভাইড করতে হয়েছে। একটু বোঝার চেষ্টা করেন, আমাদের হাতে এত রেসপন্সিবিলিটি চলে আসে, আমরা তো ডেইলি খাওয়াচ্ছি যতটা পারতেছি, চেষ্টা করতেছি ভাই। আমাদের দুই কাঁধ ভরে গেছে, বিশ্বাস করেন আমি সকাল 10টায় ঘুমাইছি আবার দুপুর 1টায় উঠছি, আমার ঘুম নাই খাওয়া নাই কিচ্ছু না, আমি এখন পর্যন্ত লাঞ্চ পর্যন্ত করিনি। আমি চেষ্টা করতেছি আমার বেস্টটা, কীভাবে মানুষের পাশে থাকবো, কীভাবে আপনাদের সাইডে কাজ করতেছি, কোন জায়গায় যায়নি সব দায়িত্ব নিছি তো করতেছি। এখানে ফারাজ করতেছে, ভেরি নাইস বয়, চিটাংয়ের ছেলেটা, ও করতেছে এখানে, ব্যারিস্টার সুমন করতেছে এখানে, তাশরিফ করতেছে এখানে, শান্ত করতেছে এখানে, আরও যারা কাজ করতেছে অনেক অর্গানাইজেশন টিমের লোকরা কাজ করতেছে, যারা ত্রাণ নিয়ে যাচ্ছে, সেলুট বস, আপনারা বস, তাদেরকে সেলুট দেন। সবগুলো তো করতেছে, এখন কোন জায়গায় ত্রাণ যায়নি আমার। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে তিনি কিভাবে মানুষদেরকে সাহায্য করতেন এবং কিভাবে মানুষের পাশে দাঁড়াতেন। তো দর্শক, এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা দেখে আসি যে তিনি এখন বর্তমানে কি অবস্থায় রয়েছেন এবং তিনি যে হাসপাতালে ভর্তি আছেন সেখানে কি অবস্থায় আছেন। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। প্রিয় দর্শক, ইমরানের জন্য সবাই দোয়া করবেন, কথা বলো। আমি নিঃশ্বাস নিয়ে না, আমার সবাই মাফ করে দেয়। আমি জানি না কালে কতটুকু করছি, কে জানি আমার অভিশাপ দিয়েছে মনে হয়। আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না, আমার একটু মাফ চাই আপনার কাছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ভাই, ঠিক হয়ে যাবে, পারতাম না মনে হয়, ঠিক হয়ে যাবে ভাই, আমার মাফ করে দিয়ে আমার মার কাছে একটু আমার বসাই দেয়, আমার খালার কাছে একটু বসাই দেন। আমি কই শুনেন, আমার 300 মানুষের খাওনা আর বাকি রয়েছে 300 মানুষের খাওনা দেন ভাই। আসসালামু আলাইকুম, আপনাদের যে অর্থ প্রদানের মাধ্যমে যে ত্রাণ বিতরণ ছিল সেই ত্রাণ বিতরণ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, এবং সে ত্রাণ বিতরণ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়াতে কিছু মাল বিতরণ করা সম্ভব হয়নি, বিদায় সেই মাল নিয়ে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। আপনারা কেউ দাবি রাখবেন না, কেউ দাবি রাখবেন না, ইমরানের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আমরা ওই এলাকার একজন ইমরান সাহেবকে দায়িত্ব দিয়ে আসছি, সে ত্রাণ সঠিকভাবে পৌঁছে দেবে, সবাই দোয়া করবেন, সবাই ইমরানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, এটা ধরো আপনাদের কাছে একটা অনুরোধ আমার, সবাই ইমরানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর কিছু চাই না আপনাদের কাছে, শুধু দোয়া চাই, ইমরানের জন্য একটু বেশি বেশি করে সবাই দোয়া করেন প্লিজ, সবাই একটু দোয়া করেন। আমার কাছে ডাক্তারি সুই না দেয়। আচ্ছা, আমি কই, আমার একটা কথা কই গো মা, আমার জানে আর কুলায় না, এটা গ আমি অনেক মা আপনার কাছে মাপ চাই, আপনার কাছে আমি খাবার চুষাই দিতে পারলাম না, আমি যদি জায়গা, আমি যদি জায়গা মা, আপনারা আমাকে সবাই মাফ করে দিন গো মা, আমার নিঃশ্বাস দিতে অনেক কষ্ট হয়, আমার সবাই একটু বাস। দর্শক, দেখলেন যে তিনি হাসপাতালে কিভাবে কাটাচ্ছেন এবং তিনি সেখানে গিয়েও তিনি মানুষদের কথা তিনি চিন্তা করছেন যে মানুষদেরকে কিভাবে তিনি সাহায্য করবেন, কিভাবে ত্রাণ দিবেন। তো দর্শক, এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ভিডিওকে শেষ করি, ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।